আজ সন্ধ্যাবেলার দিকে আমি একজন মহিলার ছবি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিই এবং সেখানটায় লিখি, কে এই মহিলা, কি এর পরিচয়? জলজ্যান্ত মোটিভেশনের একমাত্র উদাহরণ। জানতে চান এনার সম্পর্কে? তো এই বলে যখন হোয়াটসঅ্যাপে লিখি, তো দেখলাম হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজ করেছেন এবং এনার সম্পর্কে জানতে তারা আগ্রহী। তো আজকে আমি সম্পূর্ণটা বলতে পারবো না, তবুও সকলের কিউরিসিটি দূর করার জন্য আমি জাস্ট কয়েকটি কথা এনার সম্পর্কে বলতে চাই। এনার নাম হলো সিন্ধু তাইজি। কী নাম বললাম? সিন্ধু তাইজি। একজন এমন মহিলা, এনাকে দেখে যদি মোটিভেশন না আসে, তো পৃথিবীতে কেউ মোটিভেশন আপনাকে দিতে পারবে না। করুণার অপার শক্তি তার ভিতরে নিহিত। ভয়ঙ্কর সংঘর্ষ, পাহাড় পাহাড়ের মতো সংঘর্ষ, যা আমাদের কল্পনারও অতীত। জীবনে ভিখারির কাজ পর্যন্ত করেছে, অর্থাৎ ভিক্ষা করেছে। এনার যখন 9 বছর বয়স, এনার সঙ্গে 35 বছর বয়সী একজন পুরুষের বিবাহ হয়েছিল এবং সেই পুরুষ তার উপর অকথ্য অত্যাচার করত। যখন তিনি প্রেগনেন্ট ছিলেন, তার উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং এমনভাবে মারা হয় যে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তাকে গরুর গোয়াল ঘরে রেখে আসা হয়েছিল, যাতে বোঝা যায় যে ইনি মারা গিয়েছেন এবং এনার মারার জন্য এনার স্বামী দায়ী নয়, অর্থাৎ গরুরা দায়ী। কিন্তু অদ্ভুতভাবে অজ্ঞান অবস্থাতেই তিনি কিন্তু তার বাচ্চা প্রসব করেছিলেন গোয়াল ঘরে। এমনও সময় ছিল যে তিনি শ্মশানঘাটে জ্বলন্ত চিতার আগুনে রুটি সেঁকে খেয়েছে, এতটা কষ্ট। ভিক্ষা করত তাও অন্য ভিখারিদের খাওয়ানোর জন্য। আজও এনার একটা অনাথ আশ্রম চলে, যেখানে 100 থেকে 1000 বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব ইনি নিজের হাতে তুলে নিয়েছেন। শুধু সেই বাচ্চাগুলোকে বড়ই করেননি, তাদের যথাযথ শিক্ষা দিয়েছেন, এডুকেটেড করেছেন। তারা এখন বড় বড় ব্যবসায়ী, অনেকে হয়তো বড় বড় অফিসার, চাকরি করছে। এনার সম্পর্কে মহারাষ্ট্রে সকলেই জানে, ইনি 4 বার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। APJ আব্দুল কালাম, প্রতিভা দেবী সিং পাতিল, প্রণব মুখার্জি, রামনাথ কোবিন্দ, সকলের কাছে ইনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এনার কাহিনী শুনলে না চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এতটাই মহান ইনি। এতটাই কষ্ট সহ্য করে তিনি তার নিজের লাইফকে লিড করেছেন। তো আজকে এটুকুই বললাম। আমি এরপরে এনার সম্পর্কে একটি বড় ভিডিও বানিয়ে আপনাদের এনার সমস্ত কাহিনী জানাবো। আজকে এই অবধি, ধন্যবাদ।